আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মুমিনের রয়েছে 10টি অমোঘ অস্ত্র, যা কোরআন ও হাদিস থেকে জানা যায়। তা হল, নম্বর 1, সুরা আল ফাতিহা। আর এজন্যই এই সুরার অন্য নাম হচ্ছে আল কাফিয়া বা যথেষ্টকারী, আর শাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ হওয়ার কারণে এর দ্বারা জারফুক করা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নম্বর 2, আল্লাহু আল্লাহু রব্বী লা উশরিকু বিহি শাইআ, অর্থ আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক, আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। আবু দাউদ, হাদিস নম্বর 1525। নম্বর 3, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। তিরমিজি, হাদিস নম্বর 3505। নম্বর 4, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। সূরা আলে ইমরান, আয়াত 173। নম্বর 5, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই, কোনো ক্ষমতাও নেই। এটি জান্নাতের গোপন ভাণ্ডারসমূহের একটি। নম্বর 6, আস্তাগফিরুল্লাহ, অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। নম্বর 7, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল আযীম। দোয়াটি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরশিল আযীম, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অতি মহান অতি সহনশীল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি আকাশমণ্ডলী ও জমিনের রব এবং মহান আরশের মালিক। সহিহ বুখারী, হাদিস নম্বর 6346। নম্বর 8, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল, অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই, আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য হতে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে। তিরমিজি, হাদিস নম্বর 3484। নম্বর 9, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, অর্থ হে মহান ও সকল কিছুর মালিক, তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। নম্বর 10, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, অর্থ হে আল্লাহ আমি তোমার দয়া কামনা করি, তুমি আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের হাত ছেড়ে দিও না, বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। আবু দাউদ, হাদিস নম্বর 5090। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদ আপদের সময় এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।